দেখতে দেখতে পাঁচ বছরে পা দিল বহরমপুরের ফুড ফেস্টিভ্যাল এবার এই পঞ্চম বর্ষের সূচনা হতে চলেছে শুক্রবার বহরমপুরের ওয়াইম এ মাঠে এবং আপনারা দেখছেন সেই মাঠের থেকেই এই ছবি যেখানে কিন্তু একদম স্টলগুলো প্রায় তৈরি হয়ে গেছে শেষ মুহুর্তের ফিনিশিং টাচ চলছে আমাদের সঙ্গে রয়েছে এই যে বহরমপুর শহরে পঞ্চম বর্ষেই আয়োজন এই ফুড ফেস্টিভ্যালের যিনি মূল উদ্যোক্তা আপনার নাম বিশ্বদ্বীপ মণ্ডল এবারের ফুড ফেস্টিভ্যালে কী কী আকর্ষণ থাকছে নতুনত্ব কী থাকছে কত স্টল থাকছে হ্যাঁ আমাদের ফুড ফেস্টিভ্যালে মোট স্টল হয়েছে এইটটি ওয়ান অনেক নতুনত্ব স্টল আছে ডিমওয়ালা বলে আছে কলকাতা থেকে ডিমের বিভিন্ন কাবাব রেড রুস্টার হট লেবনিজ বিভিন্ন রকম পিঠে ফুলি তাছাড়া এই যে একটা মোবাইল রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এখানে মানুষ চল্লিশ জন বসে খাবেন প্রচুর ভ্যারাইটি একাশিটা স্টল একাশি রকমের ভ্যারাইটি কোন কোন জায়গা থেকে এই স্টল সাউথ চব্বিশ পরগনা হুগলি এই সমস্ত জায়গা থেকে কলকাতা যেমন কেক কিন্তু জয়নগরের মোয়া এবার কি জয়নগরের স্পেশাল কোনো স্টল থাকে হ্যাঁ জয়নগরে ধানশিড়ি বলে একটি স্টল হয়েছে যারা জয়নগরের ডেডিকেটেড একদম অরিজিন যেখান থেকে জিআই ট্যাগ পেয়েছে সেই স্টল এসেছে বর্ধমানের মিষ্টি বাংলা তারা মানে গোটা পশ্চিমবঙ্গের যে সেরা মিষ্টি তারা খাওয়াবে আমাদের মেলাতে দশ দিন ধরে মেলা কটা অবধি খোলা থাকে বারোটা থেকে রাত্রি দশটা আর এমনি বিরিয়ানি বা এই ধরনের আইটেম বিরিয়ানি তো প্রচুর আছে এখানে এবছর আমাদের এসছে প্রথম সুলতান বিরিয়ানি একটা বোম্বের বড় বিরিয়ানি হাউস এই বিরিয়ানিতে এখানে স্টল করেছে তারা বিভিন্ন রকম নতুন নতুন বিরিয়ানি এবং কাবাব খাওয়াবে তাছাড়া বিনোদনের জন্য কি রয়েছে বিনোদনের জন্য প্রত্যেকদিন কালচারাল প্রোগ্রাম আছে কালচারাল ইভেন্ট অর্গানাইজার আছে সঞ্চালী মণ্ডল তিনি তার প্রোগ্রাম সাজিয়েছেন কলকাতা থেকে ট্র্যাপ তন্ময় কর আলাদিন ফরিস্তা এরকম ব্যান্ড আসছেন তাছাড়া প্রতিদিন লোকাল আর্টিস্টদের প্রোগ্রাম আছেন পাঁচ দিন লোকাল আর্টিস্ট আর পাঁচ দিন বাইরের আর্টিস্ট মুর্শিদাবাদে এই মেলা একটা গুরুত্বপূর্ণ জায়গা মানুষের মনের মধ্যে করে নিয়েছে এবং শীতকাল আসলেই মানুষের মনে হয় যে কবে এই ফুড ফেস্টিভ্যাল হবে এবং সে দেখতে দেখতে পাঁচ বছরে কিন্তু পাঁচ বছর আগে এই ফুড ফেস্টিভ্যাল আপনি যে উদ্যোগ নিয়েছিলেন আপনারা সেটা কোন ভাবনা থেকে সেটা মনে হয়েছিল কলকাতাতে হয় শিলিগুড়িতে হয় দুর্গাপুরে হয় বহরমপুরে হয় না কেন রবীন্দ্র সদনের সামনে থেকে শুরু খুব ছোটো করে করেছিলাম তিরিশটা স্টল দিয়ে যখন আমি কোনো স্টল পাইনি অলমোস্ট তিনটে মাত্র স্টল পেয়েছিলাম সেখান থেকে একাশিটা স্টলে দাঁড়িয়েছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে স্টল করছে তো খুবই ভালো লাগছে এটা বহরমপুরে নিজের মেলা মুর্শিদাবাদের নিজের মেলা শুনতেই পারলেন যে মুর্শিদাবাদে এই ধরনের কোনো মেলা ছিল না দেখি পাঁচ বছর আগে কিন্তু উদ্যোক্তারা ভাবেন এবং এই জেলাতে এই শহরে কিন্তু পাঁচ বছর আগে এই ফুড ফেস্টিভ্যালের সূচনা করেন তারা প্রথমে ছোট করে এবং তারপরে আজকে পাঁচ বছরে কিন্তু এই ফুড ফেস্টিভাল রীতিমতো একটা ব্যাপ্তি পেয়েছে বিরাট আকারে দেখতেই পাচ্ছেন গোটা মাঠ জুড়ে স্টলের পর স্টল এবং বিভিন্ন রকম খাবারের অভিনবত্ব থাকছে একেবারে জয়নগরের মোয়া থেকে আরম্ভ করে বিরিয়ানি নানান রকমের পদের খাবার পিঠে পুলি সব কিছু কিন্তু মেলায় থাকছে এবং মেলার কিন্তু মূল আকর্ষণ মেলার মাঠের মাঝখানে রয়েছে একদম ভেকেলের ওপর গাড়ির ওপরও রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টের দোতলায় বসে একদম মুক্ত পরিবেশে কিন্তু আপনি খাবার দাবার খেতে পারবেন এবং এই মেলা এবার কেমন সারা ফেলবে আশা করছেন কত লোক আসবে আমি তো দু লক্ষ লোক এক্সপেক্ট করছি দশ দিনে কোনো টিকিট তো নেই না এবছর আমরা একটা এন্ট্রি ফি করেছি দশ টাকা আগামীকাল এই উদ্বোধনে কী চমক থাকছে কে থাকছেন উদ্বোধনে জেলা প্রশাসন এবং বিভিন্ন সমাজের লোকজনকে বলা হয়েছে তারপরে রাইবেসে আছে ট্রাইবাল ড্যান্স আছে সব মিলিয়ে কিন্তু বহরমপুরে ফুড ফেস্টিভ্যাল ঘিরে কিন্তু একেবারে একটা বলা যায় যে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে শেষ পর্ব একটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু যথেষ্ট উদ্দীপনা রয়েছে কেন এই ধরনের ফেয়ার কলকাতা বা শিলিগুড়ি বা অন্যান্য কয়েকটি জায়গায় হলেও মুর্শিদাবাদ এটা চালু ছিল না পাঁচ বছর ধরে কিন্তু এই ফেয়ার ফুড ফেস্টিভ্যাল কিন্তু রীতিমতো ভোজন রসিকদের মন জুড়ে জায়গা করে নিয়েছে এবং তারা অপেক্ষায় থাকেন কবে শীতকাল আসবে কবে ফুড ফেস্টিভ্যাল হবে সব মিলিয়ে উদ্যোক্তারা যেটা জানালেন এবারে ফুড ফেস্টিভ্যালে কিন্তু প্রায় দু লক্ষ মানুষ তারা আশা করছেন মুর্শিদাবাদের বহরমপুর থেকে ক্যামেরায় নসিব ও রামপ্রসাদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময় পঞ্চম বর্ষ মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল এবার তেইশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি বহরমপুর ওয়াই মাঠে প্রতিদিন বেলা বারোটা থেকে রাত দশটা পর্যন্ত টুবি ক্যাটারের উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যালে এসো খাই চেটে পুটে খাবারের পাশাপাশি থাকছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও অঙ্কন প্রতিযোগিতা কিডস ফ্যাশন শো জুনিয়র মাস্টার শেফ প্রতিযোগিতা ও রন্ধন প্রতিযোগিতা হবে ফুড ফেস্টিভ্যালের প্রাঙ্গণে পঞ্চম বর্ষ মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালের সহযোগিতায় বহরমপুর পৌরসভা যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো জিরো ফাইভ ফাইভ সিক্স সিক্স